Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. How are you, my dear student of class 4? Alhamdulillah, I am fine. And I hope that you are also fine with the grace of our Almighty Allah. Dear student, welcome to our online class. Take your textbook and writing copy. Now, we are going to a very important topic for you. Unit 33, Lesson 1-2. Unit 33, Lesson 1-2. Section A and B. Look, listen and say. The chicken is good. We cooked it. We helped mom. Lesson abar shuno. This chicken is good. This chicken is good. Tumra ortho koro. This ortho eita, ei. চিকেন মানে তো জানো মুরগি গুড ভালো এবার তোমরা নিজেরাই অর্থ করো কি হবে দিস চিকেন ইজ গুড উই কুকড ইট উই অর্থ আমরা কুকড অর্থ রান্না করলাম ইট অর্থ ইয়া দেখুন দেখো কুক অর্থ রান্না করা আর কুক ভার্বের পাস্ট ফর্ম কুকড কুকড রান্না করেছিলাম উই হেল্পড মাম হেল্প অর্থ সাহায্য করা এইচ ই এল পি হেল্প হেল্প অর্থ সাহায্য করা এর পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড ডু অ্যাক্টিভিটি এ ফ্রম ইয়ার টেক্সটবুক ল্যাঙ্গুয়েজ ফোকাস পাস্ট সিম্পল টেন্স উই ইউজ দ্য সিম্পল পাস্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাপেন্ড বিফোর নাও পাস্ট সিম্পল টেন্স যে স্টুডেন্ট আজকে আমরা এখানে ব্যবহার করব পাস্ট সিম্পল টেন্স অতীতকালের কোনো ঘটনাকে আমরা পাস্ট সিম্পল টেন্সে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করি তো আজকে কীভাবে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব ডিয়ার স্টুডেন্ট শিখব ইনশাআল্লাহ We use the simple past tense to talk about things that happened before now. যে ঘটনাগুলো আমাদের এখন থেকে কিছুটা আগে ঘটে গেছে সেই ঘটনাগুলো বর্ণনা করার সময় আমরা past simple tense ব্যবহার করি Verb plus ed. Cook. Walk, walked. Visit, visited. Work, worked. Play, played. Listen. সাধারণত ভার্বের সাথে ইডি যোগ করে ভার্বকে পাস্ট ফর্ম করা হয় এখানে কয়েকটা ভার্বের পাস্ট ফর্ম করা আছে সি ডাবল ও কে কুক কুকের পাস্ট ফর্ম কুকড ডব্লিউ এ এল কে ওয়াক ওয়াকের পাস্ট ফর্ম ওয়াকড VISIT visit visitor first from visited WORK work worker first from worked PLAY play player first from played cook অর্থ রান্না করা cooked রান্না করেছিল walk হাঁটা walked হেঁটেছিল visit দেখা পরিদর্শন করা visited পরিদর্শন করেছিল work কাজ করা worked কাজ করেছিল প্লে খেলা করা প্লেড খেলা করলো ভার্ব প্লাস ডি লাইক লাইকড লাভ লাভড নেম নেমড দেখুন কিছু কিছু ভার্ব আছে যে সমস্ত ভার্বের শেষে শুধু ডি যোগ করেই পাস্ট ফর্ম করা হয় যেমন লাইক লাইকড লাইক পছন্দ করা লাইকড পছন্দ করেছিল লাভ ভালোবাসা লাভড ভালোবেসেছিল নেম নামকরণ করা নেমড নামকরণ করা হলো ভার্ব এন্ডিং ইন ওয়াই চেঞ্জ
try to I plus ed. Try, tried. Study, studied. রেস্টুরেন্ট কিছু 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 ভার্ব আছে, তোমরা দেখো ওয়াই এর পরিবর্তে আই ইডি যুক্ত হয়, ওয়াই এর পরিবর্তে আই ইডি যুক্ত হয়, যেমন টি আর ওয়াই ট্রাই, টি আর আই ইডি ট্রাইড, এস টি ইউ ডি ওয়াই স্টাডি, এস টি ইউ ডি আই ইডি স্টাডিড, ট্রাই চেষ্টা করা, ট্রাইড চেষ্টা করেছিল, স্টাডি অধ্যয়ন করা, স্টাডিড অধ্যয়ন করেছিল। Some verbs are irregular. Remember them. কিছু কিছু ভার্ব আছে যেগুলো কোনো নিয়ম মানে না রেস্টুরেন্ট, একটু নিয়মের ব্যতিক্রম, সেগুলো একটু মনে রাখতে হবে আমাদের। Make, made. Go, went. Have, had. Read, read. Be, was or were. See, saw. Eat, ate. Sit, sat. রেস্টুরেন্ট দেখো এম এ কে ই মেক, এর পাস্ট ফর্ম এম এ ডি ই মেড, তৈরি করা, তৈরি করেছিল। গো অর্থ যাওয়া, ওয়েন্ট অর্থ গিয়েছিল, হ্যাভ অর্থ আসে, হ্যাড ছিল, রিড পড়া, রিড পড়ল, বি হওয়া, ওয়াজ অর ওয়ার হলো, সি দেখা, স দেখেছিল, দেখল, ইট খাওয়া, অ্যাট খেয়েছিল, সিট বসা, স্যাট বসলো। এই ভার্বগুলো সাধারণত ডি ইডি এবং আইডি কোনো কিছুই যোগ হয়নি, এটা ব্যতিক্রম, এই জন্য এটা এগুলোকে আমাদের মুখস্থ মনে রাখতে হবে, এগুলো একটু ইরেগুলার ভার্ব হিসেবে পরিচিত। রেস্টুরেন্ট, তাহলে আজকে আমরা কী শিখলাম? আজকে আমরা কিছু ভার্বের পাস্ট ফর্ম শিখলাম, তো পরবর্তী ক্লাসে আমরা এই ভার্বের পাস্ট ফর্মগুলি কোথায় কোথায় ব্যবহার করা শিখবো ইনশাআল্লাহ। তো তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই ভার্বগুলিকে পাশাপাশি খাতায় লিখে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মকে পাশাপাশি লিখবে, ভার্বগুলিকে স্পেলিং এবং মিনিং সহ মুখস্থ করে নেবে, যাতে করে পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করার সময় সহজেই ব্যবহার করতে পারি, আর বিশেষ করে ইরেগুলার ভার্বগুলিকে আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী ক্লাসে আমরা এর ব্যবহার দেখব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।